আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও সলিউশন 24 চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনসার আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা রকেটের মাধ্যমে একাদশ শ্রেণীতে বিএমও ভোকেশনালের ভর্তি নিশন ফি প্রদান করতে পারি। তো প্রিয় ভিউয়ার্স, আমি বেশি কথা বলবো না, এখন চলে যাবো মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার একটি ছোট্ট অনুরোধ, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। তো প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থী বিএমও ভোকেশনালে ভর্তির জন্য আবেদন করলে নির্দিষ্ট প্রতিষ্ঠানে শূন্য আসনের সাপেক্ষে ফলাফল হয়ে থাকে এবং SMS পাওয়ার পরই তাকে ভর্তি নিশান করার জন্য 195 টাকা নিশান ফি রকেট বিকাশ ও শিল্পের মাধ্যমে জমা দিতে হয়। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে দেখব যে কীভাবে রকেটের মাধ্যমে এই নিশান ফিটি জমা দিতে পারি। প্রথমেই আমরা দেখব রকেট USSD মেনু এর মাধ্যমে নিশান ফি প্রদান করার নিয়ম। এজন্য আমাদেরকে *322# ডায়াল করতে হবে। ডায়াল করার পর আমাদেরকে 1 নম্বরে বিলস পে অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর স্ক্রিন 2 থেকে আমাদেরকে সেলফ অর আদার্স সিলেক্ট করতে হবে। নিজের জন্য টাকা পে করলে সেলফ এবং অন্যের জন্য করলে আদার্স সিলেক্ট করতে হবে। অন্যের জন্য টাকা পে করলে আদার্স সিলেক্ট করার পর আমাদেরকে ইন্টার মোবাইল নাম্বার, এখানে অন্যের মোবাইল নম্বরটি দিতে হবে, অর্থাৎ আমি যার জন্য টাকা পে করবো তার মোবাইল নাম্বারটি দিতে হবে এখানে, যে মোবাইল নম্বরটিতে পরবর্তীতে বিভিন্ন প্রকার SMS আসবে। তারপর আমাদেরকে স্ক্রিন 4 থেকে আদার্স সিলেক্ট করতে হবে। এই জন্য আমাদেরকে 0 লিখে রিপ্লাই দিতে হবে। রিপ্লাই দেওয়ার পর স্ক্রিন 5 আমাদেরকে ইন্টারভিউ আইডি হিসেবে 220 ইনপুট করতে হবে। তারপর স্ক্রিন 6 থেকে ইন্টারভিউ নাম্বার, অর্থাৎ রেজিস্ট্রেশন কোড, পাসিং ইয়ার, ভোট কোড দিতে হবে। রেজিস্ট্রেশন কোড হিসেবে আমাদেরকে বিএম হলে BMSC এবং ভোকেশনাল রেস্টুরেন্ট হলে VOCC লিখতে হবে। তারপর আমাদেরকে এখানে পাস ইয়ার দিতে হবে, অর্থাৎ যে সালে SSC পাস করতে সেই সালটা দিতে হবে। তারপর ভোট কোড হিসেবে আমাদেরকে TEC লিখতে হবে। যদি কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে হয়ে থাকে তাহলে TEC দিতে হবে, এবং যদি অন্যান্য বোর্ডের আন্ডারে হয়ে থাকে তাহলে প্রত্যেক বোর্ডের নামে প্রথম 3 অক্ষর দিতে হবে এবং এগুলো মাঝখানে কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না। তারপর স্ক্রিন 7 ইন্টার রোল নম্বর দিতে হবে, অর্থাৎ SSC রোল নম্বরটা এখানে দিতে হবে। তারপর স্ক্রিন 8 ইন্টার অ্যামাউন্ট, অর্থাৎ নিশান ফি হিসেবে 195 টাকা এখানে ইনপুট করতে হবে। তারপর স্ক্রিন 9 ইন্টার পিন নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনার রকেট অ্যাকাউন্টের 4 ডিজিট পিন নাম্বারটা এখানে দিতে হবে। তারপর আপনার মোবাইলে একটি সাকসেসফুল SMS পাবেন, সেই SMSটিতে একটি ট্রানজ্যাকশন আইডি থাকবে, সেই ট্রানজ্যাকশন আইডিটি আপনাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তী কার্যক্রমে ব্যবহারের জন্য। তো প্রিভার্স, কীভাবে আমরা রকেট USSD নাম্বার ডায়াল করে ভর্তির জন্য নিশান ফি জমা দিতে পারি সেই কাজটি দেখলাম। এখন আমরা দেখব যে কীভাবে রকেট অ্যাপস দিয়ে এই কাজটি করা যায়। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রকেট অ্যাপের মাধ্যমে নিশান ফি প্রদান পদ্ধতি। প্রথমে রকেট অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তারপর ধাপ 1 রকেট অ্যাপে লগ ইন করতে হবে এবং বিল পে অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর ধাপ 2 বিলার আইডি BTEP টাইপ করে 220 ইনপুট করতে হবে। তারপর 3 বিলার নাম্বার, অর্থাৎ রেজিস্ট্রেশন কোড, পাশের সন, বোর্ড কোড দিতে হবে। রেজিস্ট্রেশন কোড হিসেবে এখানে বিএম হলে BMSC লিখতে হবে এবং ভোকেশনাল হলে VOCC লিখতে হবে। তারপর পাশের সন, অর্থাৎ যে সালে SSC পাস করছে সেই সন লিখতে হবে। তারপরে বোর্ড কোড লিখতে হবে। তারপর বোর্ড কোড লিখতে হবে। বোর্ড কোড হচ্ছে যদি কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে পাস করে থাকে তাহলে TEC লিখতে হবে এবং অন্যান্য বোর্ডের ক্ষেত্রে বোর্ডের নামে প্রথম 3 অক্ষর লিখতে হবে। তারপর ধাপ 4 রোল নাম্বার, SSC রোল নম্বর দিতে হবে। তারপর ভ্যালিডেটে ক্লিক করতে হবে। তারপর ধাপ 5 নিজ রকেট অ্যাকাউন্ট হলে সেলফ এবং অন্যের রকেট অ্যাকাউন্ট হলে আধার নির্বাচন করতে হবে। তারপর ধাপ 6 সেলফ নির্বাচন করলে মোবাইল নাম্বার দিতে হবে না, আধারের জন্য প্রার্থীর মোবাইল নম্বরটি দিতে হবে। তারপর ভ্যালিডেটে ক্লিক করতে হবে। মোবাইল স্ক্রিনে স্টুডেন্ট এর নাম সহ অ্যামাউন্ট টাকা 195 প্রদর্শিত হবে। তারপর আপনাকে ওকে করতে হবে।
তারপর ধাপ 9 রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিতে হবে। ধাপ 10 পেমেন্ট নিশ্চিত করতে কনফার্মেশন বাটন ক্লিক করতে হবে। পেমেন্ট সফল হলে ট্রানজ্যাকশন আইডি সহ সাকসেসফুল মেসেজ প্রদর্শিত হবে। তো প্রিভিয়ার্স আপনারা দেখলেন যে কিভাবে রকেট অ্যাপসের মাধ্যমে একাদশ শ্রেণীতে বিএম বা ভোকেশনালে ভর্তির জন্য অনিশন ফি প্রদান করা যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং পরবর্তীতে এরকম আরও ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।